আমি একজন পাঁচ লক্ষ সালাতের ইমাম, আমাকে বাধ্যগত অবস্থায় ফরজ সালাতের পর হাত তুলে মোনাজাত করতে হয়, এই মত অবস্থায় আমার করণীয় কি? ইমাম বুখারীর এমল্লাটা কিতাব আছে আল খালফুল আফালুল ইবাদ, পৃষ্ঠা নম্বর 72-এ তিনি বলেছেন, কোন বিদাতিকে যে বিদাত করতে আপনাকে বাধ্য করে তাকে সালাম কালামও করা যাবে না, আর সে মজলিসে বসা যাবে না যে মজলিসে বিদাত প্রচার করা হয়। কথা বুঝতে পারছেন? তাই বিদাতের থেকে দূরে থাকতে হবে, বিদাতির কাছ থেকে দূরে থাকতে হবে। ইমাম বুখারী, ইমাম আহমদ বিন হাম্বাল তার সন্তান একটা বই আছে কিতাবুস সুন্নাহ, তিনি এই কথা বলেছে বিদাতির কাছ থেকে দূরে থাকতে হবে। সালাফরা বিদাতিদের মজলিসে বসতেন না, উঠে চলে আসতেন। শুকরিয়া। অনেকে বলেন ডক্টর জাকির নায়েক পৃথিবীর সবচেয়ে বড় আলেম, এটা কি সত্য? না, এটা সত্য নয়। এটা হচ্ছে আলেম, এটা একটা আলাদা, দায়ী এটা একটা আলাদা, বক্তা এটা একটা আলাদা। বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা গিয়াসউদ্দিন তাহেরি, ও বক্তা, ও আলেম না। কথা বুঝলেন না ভাই? আলেম আলাদা, বক্তা আলাদা। গোটা বিশ্ব জগতের সবচেয়ে বড় দায়ী যদি কেউ হয়ে থাকে অমুসলিমদের কাছে ধর্ম প্রচারের জন্য, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক। এইদিকে ঠিক আছে, তবে আলেম হলে আলেম অনেক আছে, শেখ সালেহ আল মুনাজ্জিদ আছে, আব্দুর রাজ্জাক বিন আসিফ রাহিমাহুল্লাহ আছে, আরো বহুত আলেম আছে। বিগত দিনে বিন বাজ রাহিমাল্লাহ ছিল, ওসাইমিন ছিল, আল্লামা আলবান রাহিমাল্লাহ ছিল। কথা কি বুঝতে পারছেন? তো আলেম এক জিনিস, দায়ী আরেক জিনিস, আর বক্তা আলাদা জিনিস। বক্তা যে শ্রোতাকে ধরে রাখতে পারে মিথ্যা গল্প দিয়ে, হাসিয়ে কাঁদিয়ে যা ইচ্ছা, এগুলো হচ্ছে বক্তা। শুকরিয়া। কফিলুদ্দিন সালেহী সাহেব বলেছেন আহলে হাদিসদের পেছনে সালাত আদায় করা যাবে না, আপনার মতামত কি? প্রথম কথা ভাই, উনি বলেছেন উনার মত। সহিহ বুখারী হাদিস নাম্বার 138, আল্লাহ নবী বলেছেন যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে এবং আমাদের জবাই খায়, কথা কি বুঝতে পারছেন? আমাদের জবাই খায় তারা হচ্ছে মুসলিম। এখন কফিলুদ্দিন সালেহীকে জিজ্ঞাসা করেন যে আহলেসদের যে কিবলা কিবলা মনে করে আপনি কি সেই কিবলাকে কিবলা মনে করেন? আহলেসের জবাই করা কোনো প্রাণী মাংসকে আপনি খান? যদি খেয়ে থাকেন তাহলে আমাদের পেছনে আপনাকে নামাজ পড়তে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ নবীর ফতোয়া। দুই নম্বর, ব্যক্তিগত মানুষ রায় পোষণ করতে পারে, আমাদের ফতোয়া হচ্ছে এটা বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে সলাৎ বৈধ ততক্ষণ যতক্ষণ নেককার পরেশগার ইমাম না পাচ্ছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 494-এর অধীনে ইমাম বুখারী এটা তালিকাতান হাদিস নিয়ে এসেছে, হাসান বসরি বিখ্যাত তাবেঈ 110 হিজরিতে অফাত, তার ফতোয়া নিয়ে এসেছেন যে বিদাতি ব্যক্তি যদি আকিদাতান বিদাতি অথবা আমলগত বিদাতি হয় তার পেছনে সলাত বৈধ যতক্ষণ না ওই বিদাতি ব্যক্তি মুকাফফারা পর্যন্ত পৌঁছাচ্ছে, মানে এমন বিদাত করেছে যেখানে কাফের হয়ে যাচ্ছে, মানে একজন ব্যক্তিকে যতক্ষণ না তাকফির করতে পারছেন ততক্ষণ তার পেছনে সলাত বৈধ। কথা কি বুঝতে পারছেন? আলী বিন আবি তালেব খারেজিদের পেছনে সলাত আদায় করেছেন, ইবনু আব্বাসও পড়েছেন, মুসন্নাফ ইবনু আবি শাইবাত আব্দুর রাজ্জাকে একাধিক দলিল মজুদ আছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, কোন এক বক্তা বলেছেন যে আল্লাহ নবীর পিতা মাতা মানে আল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ তিনি কাফের হয়ে গেছেন কারণ নবীর পিতামাতাকে তিনি জাহান্নামে বলেছেন, এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে। এই কথার জন্য যদি কাফের হয়ে যায়, যতটুকু মানে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী তিনি এই ফতোয়া দিয়েছেন, যে চশমা পরে সবাইকে কাফের দেখে আর কিছু নাই, এখন কাফের ফতোয়া কমিয়ে দিয়েছে, এখন বউ তালাক চলছে, অটো তালাক, মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে। কাফের এখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে, এখন কি করবে? সবাই তো কাফের, কাকে কাফের কেউ ডবল কাফের বলবে? এখন যে বউ তালাক। এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নওয়ী রহিমাহুল্লাহ কেউ কাফের বলতে হবে, কারণ ইমাম নওয়ী এই ব্যাপারে শাদ্দিদ কঠোর ছিলেন। সহিহ মুসলিম কিতাবুল ইমান বাব শাফাতুন নবী হাদিস না 398, আল্লাহ নবীকে ওই সাহাবি যখন জিজ্ঞাসা করছে আল্লাহ নবী আমার পিতা কোথায়, আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান্নামে, এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নওয়ী রহিমাহুল্লাহ বলেছেন আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহ মা আমিনা তারা নিশ্চিত জাহান্নাম,
এটা বলেছে কে কথা বলেন ইমাম নাওবি এখন আব্দুর রাজ্জাক যদি এই ফতোয়ার কারণে জাহান্নামী হয়ে যায় ইমাম নাওবিকেও জাহান্নামে পাঠাতে হবে তবে এই মাসালা নিয়ে ইখতিলাফ আছে কি আছে কথা বলেন চারটি মত পাওয়া যায় যে আল্লাহর নবীর পিতামাতা জান্নাতি না জাহান্নামী চারটি মত আছে সালাফ থেকে কয়টা চারটি একটা দল বলেছে জাহান্নামী একজন বলেছে জান্নাতি একজন বলেছেন যে এই বিষয়ে সুকুত ইখতিয়ার করো মানে চুপ থাকো এটা গুরুত্বপূর্ণ কোনো আকীদা বিষয় নয় আর একটা দল বলছে যে এই বিষয়ে বেশি কথা বলা উচিত নয় টোটালে চারটা দল কয়টা একটা দল বলছে আল্লাহ নবী জাহান্নামী যেমন ইমাম নাওবী রাহিমাহুল্লাহ সহ সালাফদের আর শাফি মাযহাবে সবচেয়ে এই মাসালাটাকে বেশি গুরুত্ব দিয়েছে সেই মুসলিমের ওই হাদিসের শরা করতে গিয়ে ইমাম নাওবী এই ফতোয়াটা তিনি দিয়েছেন দুই খতিব বাগদাদি এবং জালালউদ্দিন সুইতি রাহিমাহুল্লাহ তাদের দুজনের মত আল্লাহ নবীর পিতামাতা তারা মুমিন ছিলেন কি ছিলেন কথা বলেন মুমিন ছিলেন এই জন্য একটা দলিল তারা পেশ করেছে খাতিব বাগদাদি তারিখে বাগদাদে আছে এবং তারিখে দামেস্কের মধ্যে আছে যে আল্লাহ নবীর পিতামাতার মৃত্যুর পরে আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখেন এবং কবরস্থানে চলে যান যাওয়ার পরে তিনি অলৌকিকভাবে তার পিতামাতাকে কবর থেকে তুলে ফেলেন দিয়ে কালিমা পড়ান কালিমা পড়িয়ে মুসলমান করিয়ে আবার কবরে শুয়ে দেন কথা কি বুঝতে পারছেন এই একটা রিওয়ায়াত নিয়ে এসেছে তবে এই হাদিসের ব্যাপারে ইমাম জাওজি সহ মোল্লা আলী কারী হানাফি সহ সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে এই হাদিস মওযু জাল কথা কি বুঝতে পারলেন ভাইজান তবে এই মত ইমাম সুইতি পালন করতেন যে আল্লাহর নবীর একটা মুজিজা ছিল পিতামাতাকে কবরে তুলে ফেলেছিল কালিমা পড়িয়ে বা শুয়ে দিয়েছে এটা কোরআনের আয়াতের খিলাফ কারণ আল্লাহ একবার কাউকে যদি মৃত্যু দিয়ে দেয় তাকে আবার এই দুনিয়ায় ফিরে আসতে দেবেন না সূরা মুমিনুন খোলেন আয়াত নম্বর 100 থেকে 104 পর্যন্ত আছে ঘটনা তিন নম্বর দল যারা বলছে আল্লাহর নবীর পিতামাতা তারা ফাতরাতের সময় এসেছিলেন মানে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই জন্য তারা জান্নাতিও বলা যাবে না জাহান্নামীও বলা যাবে না কথা কি বুঝতে পারলেন কারণ আল্লাহর নবীর পিতামাতা যখন দুনিয়াতে এসেছিলেন সেই সময় নবী ছিল না কোনো কথা বুঝতে পারলেন নবী ছিল না এই যে নবীবিহীন অবস্থায় মৃত্যুবরণ করেছে তাই তাদেরকে জান্নাতিও বলা যাবে না জাহান্নামীও বলা যাবে না এই দল পোষণ করে একটা দল বলছে জান্নাতিও নাই জাহান্নামীও বলা যাবে না তবে এই দলটা সঠিক নয় কারণ আল্লাহর নবীর জন্মের সময়তেও কুরাইশ বংশের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামের দিন মজুদ ছিল তা জ্বলন্ত প্রমাণ ওরাকা বিন নাফল রাহিমাহুল্লাহ বা আছেন না কথা বলেন ওরাকা বিন নাফল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই যখন আল্লাহ রাসূলের কাছে ওহি চলে আসে সেই বুখারী কিতাবুল ওয়াহি হাদিস নাম্বার 7 আল্লাহ নবী ভয় ভীতে সন্ত্রস্ত হয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিয়ে চলে গেলেন ওরাকা বিন নাফলের কাছে ওরাকা বিন নাফল তিনি তৌহিদপন্থী ছিলেন একজন খ্রিস্টান ছিলেন এবং তিনি ইঞ্জিলকে আরবি ভাষায় অনুবাদ করতেন একত্ববাদে বলে প্রতিষ্ঠিত ছিলেন এবং আবু সুফিয়ান যখন রাজা হেরাক্লেসের কাছে গিয়েছিলেন তখন প্রশ্ন উত্তরের মধ্যে থেকে জানা যায় সেই সময়তে নবী ইব্রাহিমের দিন আরবের মধ্যে ছিল বিশুদ্ধভাবে ছিল সবাই মুশরিক ছিল এমনটা নয় কথা কি বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূলের পিতামাতার জামানাতেও নবী ইব্রাহিমের দিন নবী ঈসা আলাইহিসসালামের অবিকৃত দিন মজুদ ছিল তারপরেও আল্লাহ রাসূলের পিতামাতা থেকে এই ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত তার পিতা আবদুল্লাহ তিনি মূর্তি পূজা করেছেন পাওয়া যায় কি যায় না কথা বলেন যায় এই জন্য তাকে আর ফাতরাতের মধ্যে ধরা যায় না তাই ওই হাদিস আল্লাহ নবী যেটা বলেছেন আমার পিতা জাহান্নামি তোমার পিতা জাহান্নামি এই হাদিসের সহি এখানে আবাকা এই শব্দের অর্থ কিছু কিছু মানুষ করেছে এই আবাকা শব্দের অর্থ পিতা নয় বরং চাচা যে চাচা হয় কিন্তু এই অর্থ কেউ নেয়নি চাচা অর্থ কেউ নেয়নি কথা বুঝতে পারছেন তো এই বিষয়ে আলোচনা করতে গেলে একটা আলাদা ভিডিও হয়ে যাবে 20-30 মিনিটের এটা অনেক গভীর এবং তাহাকিকি আলোচনা কেউ কেউ সূরা শুয়ারা শুয়ারা আয়াত নম্বর 219-এর একটা আয়াত পেশ করেছেন যে আল্লাহ বলছেন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দিয়েছেন ওই বংশ থেকে যাদের মধ্যে কেউ মুশরিক ছিল না এই দলিল পেশ করে অনেকে বলছে দেখো আল্লাহ নবীর বংশে কেউ মুশরিক ছিল না নবী আদম থেকে আল্লাহ রসুলের বংশ তালিকা দেখো একজনকে মুশরিক পাবে না তার জন্য আল্লাহ নবীর পিতামাতাকে জাহান্নামী বলা যাবে না কারণ তার পিতামাতা জান্নাতি কেন মুশরিক ছিল না এই তথ্যটা সঠিক নয় কেন আল্লাহ নবীর বংশ তালিকা নবী ইব্রাহিম আসে না আসে না কথা বলেন আসে না ভাই নবী ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিমের বাপকে জান্নাতি না জাহান্নামী তো আপনি বললেন যে আল আদম থেকে ইব্রাহিম পর্যন্ত নবী পর্যন্ত আমাদের কেউ নাকি মুশরিক ছিল না পিতামাতার মধ্যে
সহিহ বুখারী খুলেন 1360 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন আজ জাহান্নামে যাবে ইব্রাহিমের বাপ শুকরিয়া জাযাকাল্লাহ খায়রান বারাকাল্লাহ ফিক ভাইজান বলেছেন যারা ফরজ নামাজের পরে মুনাজাত করে না তারা ইহুদিদের টাকা খান তাদেরকে মিম্বারে উঠতে দিবেন না কেন ভাই ইহুদিদের সঙ্গে মুনাজাতের সম্পর্ক কি কথা বলেন আমরা যদি ফরজ নামাজের পরে মুনাজাত করি মানে যারা করি না ইহুদিরা টাকা কেন দিবেন কোন একটা কারণ তো থাকতে হবে নাকি কোন একটা কারণ তো থাকার দরকার আছে মানে এতটাই অন্ধ হয়ে গেছে মানুষ যে আমরা ইবাদত মুনাজাত করব না তো ফরজ নামাজের পরে কোন নাম না দোয়া জিকির আজকে তো করছি না ভাই মানে মানুষ যখন বেদাতকে যখন বেদাতি হয়ে যায় তার মাথার মধ্যে ঘিলুটা আল্লাহ এমনি তুলে নাই মানে এমন এমন কথা বলে যে বিদাতীরা যে যে অভিযোগ করে ওই অভিযোগ আমাদের আহলেদের মধ্যে থেকে করছে আরে এই কথাগুলো ঘোষণা করে তো পাক্কা টাক্কা বিদাতি কবর পূজারীরা আপনার মুখ দিয়ে কথা বের হয় কিভাবে আল্লাহ সুবহানাহু তুমি হেদায়েত দান করো আল্লাহ আমিন দুই ফরজ নামাজের পরে মুনাজাত করা যদি কোরআন সুন্নাহ হাদিস দিয়ে প্রমাণিত হয়ে যায় প্রমাণ থাকে আহলে হাদিসরাই প্রথম করবে আমরাই প্রথম করব শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া আল মুতাফা 755 হিজরি 48 হিজরি সরি 728 হিজরি তার মাজমুআল ফতোয়া 22 খণ্ডের 519 পৃষ্ঠায় তিনি এটাকে সেই কালে বিদাত বলে গেছেন তার ছাত্র ইমাম ইবনু কাইয়িম আল জাওজাই রাহিমাহুল্লাহ যা আদুল মাআদ 250 পৃষ্ঠায় কিতাবে সালাতের শেষে তিনি সেই সময় এটাকে বিদাত বলে গেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতিন নবী 223 নম্বর পৃষ্ঠায় তিনি শেষ মতে বিদাত বলেছেন শেখ সোলেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ ফতোয়া আরকানুল ইসলাম এবং ফতোয়া নূর একাধিক জায়গাতে তিনি এটা বিভিন্ন ফতোয়াতে তিনি বিদাত বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনিও এটাকে বিদাত বলে গেছেন কে সুন্নাত বলেছে আমরা তো বুঝতে পারলাম না সর্বশেষ হানাফি দেওবন্দি বেরলবি তারা বলছে বিদাত কিছুদিন আগে এই যে কিছুক্ষণ আগে নাম নিলেন বিদাতিদের বক্তা কি যেন নাম কফিলুদ্দিন সালেহির একজন ছাত্র আছে ওর নাম কি সালেহি ওরও ভিডিও আছে ও বলছে ফরজ নামাজের পরে কোনো মুনাজাতের কোনো দলিল নাই বিদাতিরা বলতে বাধ্য হচ্ছে আপনি কে আবুল আলা মওদুদি রাসালে মাসালে দ্বিতীয় খণ্ডে তিনিও বলেছেন ফরজ নামাজের পরে মুনাজাতের কোনো সহি সিরি কোনো দলিল পাওয়া যায় না আপনাদের বাংলাদেশের হাটাজারি মাদ্রাসাতে এখনো মুনাজাত হয় না ফাইজুল কালামের মধ্যে লিখে গেছেন এর দলিল নাই আশ্চর্য আপনি বলে দিচ্ছেন ইহুদিদের টাকা খাই বেটা কোন ইহুদির টাকা খাই সেই বুখারী 6040 আল্লাহ নবী বলছে তুমি যদি কাউকে কাফের বলো সে যদি কাফের না হয় তাহলে তুমি নিজে কাফের হয়ে যাবে বেটা তুমি তাহলে ইহুদির টাকা খাচ্ছ তোমাকে বলতে হবে তুমি এই বিদাত ঢুকে তুমি আবার আমাদেরকে ইহুদি বলছো নিজে বিদাত করছে নিজে বিদাত করছে বিদাত করা ইহুদি খ্রিস্টানদের সিফাত বিদাত ধর্মের মধ্যে বিদাতকে আবিষ্কার করা ইহুদি এবং খ্রিস্টানদের সিফাত আর আপনি আমাদেরকে বিদাতি বলে দিয়ে ইহুদি খ্রিস্টানের দালাল বলে দিলেন আশ্চর্য এটাকে বলা হয় চোরের মার বড় গলা ঠিক অজু অবস্থায় পোশাক পরিবর্তন করলে কি অজু নষ্ট হবে অজু করেছেন তারপরে পোশাক পরিবর্তন করবেন গোটা ন্যাংটা হয়ে যান না যদি অজু ভঙ্গের কারণ কোনো কিছু না ঘটে সরাসরি লিঙ্গে হাত না চলে যায় যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আপনার অজু ঠিকই আছে সুনান তিরমিজি কিতাবুত তাহারাত হাদিস নাম্বার 82 এবং 83 শুকরিয়া সমাজে এবং রাষ্ট্রে কিভাবে কোরআনের আইন বাস্তবায়ন হবে আগে আপনি নিজের পাসপোর্ট শরীরে ইসলামটাকে কায়েম করেন রাষ্ট্রে যে আছে রাষ্ট্রের দায়িত্ব পালন করবে আপনি আপনার পরিবারের দায়িত্ব আপনাকে দেয়া হয়েছে কু আনফুসাকুম আহলিকুম নারা প্রথমে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও রাষ্ট্রে যে আছে সে যদি রাষ্ট্রীয় ভাবে ইসলামকে কায়েম না করে গুনাহগার সে হবে সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 15 আল্লাহ একের পাপের বোঝা আর একজন পরে বাদ পাবে না কথা কি বুঝতে পারছেন একজন নবীর নামে কটূক্তি করেছে আপনার ক্ষমতা নাই আপনি মনে মনে অধিশাপ দেন লানত করেন ক্ষমতা যিনি আছেন তিনি যদি তাকে ফাঁসি না দেন হত্যা না দেন আল্লাহকে বুঝিয়ে দেবে তিনি কথা মনে বুঝতে পারছেন না আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্ব ভারে জবাব আপনাকে দিবেন
সূরা বাকারা আয়াত নম্বর 186 আল্লাহ কারো উপরে অতিরিক্ত বোঝা চাপান নাই আমাকে রাষ্ট্রের দায়িত্ব দেন নাই আমি এর জিম্মেদারি নই কথা কি বুঝতে পারলেন আমার পরিবারের দায়িত্ব আমার পাশের ছেলে যদি চুরি করে আমি জাস্ট একবার বলবো যে চুরি করো না চুরি করো না এখন দেখছেন যদি বলতে যাচ্ছি তার বাপ আমাকে থাপ্পড় মারছে আমি বলবো না কথা কি বুঝতে পারলেন না ভাই এজন্য আল্লাহর নবী বলেছেন সুনান আবু দাউদ কিতাবু জিহাদ হাদিস নম্বর 4365 যে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা জিহাদ মানে আপনি প্রতিবাদ করেন শুকরিয়া সুনান আবু দাউদ হাদিস নম্বর 912 আমার একটা বই আছে হ্যাঁ আহলে হাদিস হানাফি মাজহাব ইখতিলাফ নিরাশান এই বইটার মধ্যে হানাফি ভাইদের সঙ্গে আহলে হাদিসে 35টা নামাজের তরিকা নিয়ে মতপার্থক্য আছে সবগুলো জব ওখানে পেয়ে যাবেন সুনান আবু দাউদের 912 নম্বর হাদিস যেটা এসেছে ওয়াইল বিন হুজর থেকে জালাল রাসূল প্রথমে হাত রাখতেন তারপরে হাঁটু প্রথমে কি হাত তারপরে হাঁটু আর আবু হুরায়রা থেকে পরের যে হাদিস এসেছে প্রথমে হাঁটু তারপরে হাত হাঁটু রাখার যে হাদিস আছে এই হাদিসে একজন রাবি আছে শারিক আল কাজী তিনি মুদাল্লিস তাদলিসকারী এই জন্য হাদিসের সনদ যাইফ আমলযোগ্য নয় আগে আপনাকে হাত রাখতে হবে এটা সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত ডিটেল জানার জন্য আমার বইটা থেকে মাসালার ডিটেল তাহাকিক আছে দেখতে পারবেন জুমা মসজিদ আর জুমা যে মসজিদে কায়েম আছে এবং এটা আল্লাহ নবীর সুন্নাহ যে কয়েকটা ওয়াক্তে মসজিদ মিলে একটা জুমা ওয়াক্ত করা ভালো জুমার যত বেশি মানুষ সমাগম করতে পারবেন এটা ইসলামের একটা শিয়ার কেন জুমা একটা ঈদের দিন কি কথা বলেন জুমা একটা ছোট ঈদের দিন এই জন্য একটা বড় জায়গাতে জুমা যত হবে ততই ভালো তারপরে কেউ যদি প্রয়োজনে দ্বিতীয় জায়গাতে জামাত করে জুমা কায়েম করে আপত্তি কিছু নেই শুকরিয়া যে ব্যক্তি সলাত আদায় করে না সে কি কাফের হবে সে মুসলিম হাদিস নম্বর 153 আল্লাহ নবী বলছেন মান তারাকা সলাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করবে সে কাফের শেখ সোলাল উসাইমিন তার তরকুস সালাহ পৃষ্ঠা নম্বর 19 ইমাম আহম্মদ ইবনু হাম্মাল রহিমাহুল্লাহ তার একটা উক্তি নকল করেছেন ইমাম আহম্মদের মত হচ্ছে এটা একজন ব্যক্তিকে বলবেন ভাইজান সালাত আদায় করুন চলেন নামাজের টাইম হয়ে গেছে আজান হয়ে গেছে নামাজে চলেন উনি যদি বলেন আমি যাব না এই কথা যদি বলে প্রথম গেল আসরের নামাজে গিয়ে আবার বলেন ভাই নামাজ পড়তে চলেন গেল না এবার পাঁচ ওয়াক্তে তাকে দাওয়াত দেবেন যদি না যায় রাষ্ট্রীয়ভাবে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে কি কথা বলেন ওকে হয় তোবার সুযোগ দিবেন প্রথমে তারপরে যদি নামাজ পড়বো না রাষ্ট্রীয়ভাবে হত্যা করবে দেশের রাজা আপনি নয় কথা বুঝতে পারলেন ইমাম আবু হানিফা রহমাল্লাহ ফাতোয়া হচ্ছে এটা কোনো ব্যক্তিকে সালাতে দাওয়াত দিয়েছেন সে বলছে ভাই আমি জানি সালাত ফরজ তবে ভাই যাচ্ছি যাব মানে ফাঁকি দেয় ওজোর পেশ করে ভাই যাচ্ছি যাব কিন্তু আসে না ইমাম আবু হানিফা বলেছে ওকে একদম বন্ধ করতে হবে জেলখানায় আবদ্ধ রেখে দিতে হবে ইসলামী রাষ্ট্র হলে যতক্ষণ না সে তৌবা করে সালাত আদায় না করছে ততক্ষণ পর্যন্ত সে জেলখানাতেই থাকবে কথা বুঝতে পারলেন আর যে ব্যক্তি নামাজের ফরজিয়াতকে স্বীকার করে নাই সে আকীদাতান কাফের নয় আমলগতভাবে কাফের কথা বুঝতে পারছেন তবে আকীদাতানভাবে সে যদি জান্নাত জাহান্নাম নবীকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে সালাতকে স্বীকার করে বলে ভাই জানি সালাত ফরজ কিন্তু ভাই হয় না সময় হয় না ওজর পেশ করছে মানে সালাতকে বিশ্বাস করে আর যে সালাতকে অস্বীকার করে দিয়েছে নামাজ পড়ে কে বলে করলো পড়বো না নামাজ কি হয়েছে কাজ নাই মৌলবি আসলে নামাজ পড় নামাজ পড় এই যে কুটুক্তি করে এই আকীদাতানও কাফের কথা কি বুঝতে বললেন দুজনের দুই রকমের পার্থক্য আছে শুকরিয়া অনেকে সালাফিতে দেহবাদী বলে গালি দেয় তাদের আকীদার জন্য তাহলে ভাই এটা তো অভিযোগ অনেকে তো অনেক কথাই বলতে পারে আপনাকে তো আমি ইহুদি বলতে পারি আপনি ইহুদি হয়ে যাবেন সালাফিরা দেহবাদী নয় সালাফিরা কখনো বলে না যে আল্লাহর হাত মানুষের মতো কখনো বলে না সালাফিরা আল্লাহর হাত ছাগলের মতো এই কথা কখনো বলে না সালাফিদের একটাই কথা আল্লাহর হাত আছে আল্লাহর চোখ আছে যেটা কোরআন মাজিদ আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন সূরা সুবাত 70-75 পড়ে আল্লাহ আদমকে দুই হাত দিয়ে তৈরি করেছেন দুই হাতের কথা আছে সূরা জুমার 66 নম্বর আয়াত আল্লাহ কিয়ামত দিনে ডান হাত দিয়ে এই পৃথিবীকে ধরে রাখবেন হাতের কথা আছে
সেই মুসলিমে আল্লাহ নবী বলেছেন জাহান্নামের ডান পাকে পুরো দিবেন আল্লাহ পায়ের কথা আছে কুল্লু মান আলা ইফান ও ইবকাজু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ চেহারা সূরাতের কথা আছে কিন্তু কেমন যখন বলা হয় তখন বলে সূরা আয়াত নাম্বার 11 লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়া সামিউল বাসির মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্যের সমকক্ষ সমতুল্য কোনো কিছুই নেই তার সূরাত কেমন আমরা বলতে পারবো না ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সাদৃশ্য কোনো কিছুই নেই সূরা ইখলাস আয়াত নাম্বার 4 ফালা তাদরিবু লিল্লাহি আমসাল আল্লাহর উপমা আল্লাহর মিসাল কিছুই নেই সূরা নাহল আয়াত নাম্বার 74 তাহলে আমাকে দেহবাদী কি বলবেন আপনি তো সনাতনবাদী বলতে হয় আপনাকে হিন্দুদের যে আকীদা আপনি সেটা বিশ্বাস করেন হিন্দুরা মনে করে ঈশ্বর নির্গুণ ঈশ্বর নিরাকার কিন্তু ঈশ্বরের একটা আকার তারা দিয়েছে কিন্তু তাদের আকীদা ঈশ্বর নিরাকার কি কথা বলেন যজুর্বেদ খুলেন অধ্যায় নম্বর 40 শ্লোক নম্বর 8 তারা স্পষ্ট বলছে ঈশ্বর নিরাকার যিনি ব্রহ্মা তার কখনো মূর্তি তার তৈরি করতে চেষ্টা করে না দেব দেবতা লক্ষ্মী কালী সরস্বতী দেব দেবতা যা হিন্দু থিওলজি পড়েছেন তারা যিনি ঈশ্বর অগ্নি তার কোনো মূর্তি তার তৈরি করে না কারণ ঈশ্বর নিরাকার বিশ্বাস করে তারা তো ঈশ্বরকে নিরাকার বিশ্বাস করা এটা হিন্দুদের আকিদা কাদের আকিদা হিন্দুদের আকিদা এটা ইসলামিক আকিদা নয় শুকরিয়া কেউ যদি মাঝহাত না মানে তাহলে আধুনিক বিভিন্ন মাসলা মাসাইলের উত্তরগুলো কোথায় থেকে দেবে কেউ যদি মাঝহাত না মানে আধুনিক যুগের মাসলা মাসাইল কিভাবে দেবেন যেমন অনেকে প্রশ্ন করে বিকাশের টাকা লেনদেন করবেন জায়েজ না নাজেজ হাদিস থেকে দলিল দেন মাইক্রোফোন ব্যবহার করব কি করব না জায়েজ না নাজেজ কোরআন থেকে দলিল দেন টেস্টিভ বেবি টিভের মাধ্যমে সন্তান নেব কি নেব না জায়েজ কি না জায়েজ হাদিস থেকে দলিল দেন কেন যেহেতু আমরা আহলে হাদিস আমরা বাধ্য হাদিস থেকে দলিল দিতে ইমাম সাহেব একতলায় মুসল্লি দুইতলায় নামাজ হবে কি হবে না দুইতলায় হাদিস থেকে দলিল দেন মাজহাব যদি না মানি তাহলে এগুলো হাদিস থেকে দলিল কিভাবে দেব ঠিক এই প্রশ্নটা তাদের জন্যই যারা বলছে আমরা হানাফি মাজহাব মানি শাফি মানি হাম্বলি মানি মালিকি মানি তোমরা ইমাম আবু হানিফার মুকাল্লিদ যারা হানাফি এখন তোমাকে আমি বলবো যে বিকাশের টাকা লেনদেন করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করো না বেটা ইমাম আবু হানিফার যুগে বিকাশ ছিল কথা বলেন মাইক্রোফোন ছিল জাহাজ ছিল ও যতটা হাদিস থেকে দলিল চাইছে বেটা তুমি ততটাই মাসালায় হানাফি ইমাম আবু হানিফার ফতোয়া দিয়ে প্রমাণ করতে পারবা না কথা বুঝতে পারলেন না ভাইজান এখন বলেন ফেসবুকে মেয়েদের সঙ্গে চ্যাটিং করা যাবে কি যাবে না ইমাম আবু হানিফার ফতোয়া দাও দিতে পারবা কথা বলেন দিতে পারবেন না ইমাম আবু হানিফার সরাসরি কোনো নাস নাই কিন্তু আমি হাদিস থেকে দলিল দিতে পারবো যাবে না জায়েজ নয় কেন সুনান তিরমিজি 1264 নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন কোন নারী পুরুষ যখন গোপনে কোনো জায়গায় বসে কথা বলে বা বসে তৃতীয় আরেকজন থাকে সে হচ্ছে শয়তান দেখো এই হাদিস তোমার চ্যাটিং এর সঙ্গে মিলে মিলে গেছে ইঞ্জেকশন দেওয়া যাবে কি যাবে না রোজা অবস্থায় আছে না না প্রশ্ন জিজ্ঞেস করে না আছে আল্লাহ নবী সিংহ লাগিয়েছেন কথা বুঝতে পারছেন না হাদিস থেকে দলিল আছে সবগুলো দিয়ে দলিল দেওয়া যাবে কিন্তু তোমার যে মাসালা এগুলো দলিল তুমি ইমাম আবু হানিফার কোন ইজতেহাদ থেকে দিতে পারবা না বরং ইমাম আবু হানিফার ইজতেহাদের উপরে আবার নতুন করে তুমি ইজতেহাদ করতে হবে তো তুমিও যে পথে আমি তো সেই পথে তো তোমার ইজতেহাদের উপরে ইজতেহাদ করা কিয়াসের উপরে কিয়াস করা এটা বেশি নির্ভরযোগ্য না হাদিস থেকে নতুন করে ইজতেহাদ করা এটা বেশি নির্ভরযোগ্য কথা বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করো মাইক দিয়ে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে কি যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ ভাইলাট মানে আপনাদের অনেকে বিবেকে আঘাতও লাগতে পারে মৃত ব্যক্তির মাইকে প্রচার করা শরীয়ত বা ইসলাম যেটা বলছে প্রচার করা যাবে না এটা জাহিলি একটা রীতি তবে খবর দেওয়া যাবে কি দেওয়া যাবে খবর প্রচার এবং খবর এর মধ্যে পার্থক্য আছে প্রচার মানে একজন বলবে 1000 মানুষ বা 100 মানুষ শুনবে এটা হচ্ছে প্রচার একজনকে দায়িত্ব দেবে সে বলে বেড়াবে যেটা জাহিলি যুগে হতো কোন মহান ব্যক্তি যদি মৃত্যুবরণ করতো একজনকে ঢাক ঢোল দিয়ে দিত সে রাস্তাতে কোনো জিনিসের পরে চড়ে চড়ে ঘোড়া বা উটে পরে চেপে চেপে ঘোড়া এলাকাতে বলে বেড়াতো অমকের বাপ এই লোক এই কাজ করেছে এই করেছে সে মারা গেছে কথা কি বুঝতে পারছেন এটা বলে বেড়াতো এটা হচ্ছে কি জি এটা হচ্ছে প্রচার এটা কি বলেন তো ভাই প্রচার আর খবর কি আমি একজন আরেকজনকে বললাম এটা খবর হাদিসে খবর দেওয়ার কথা জায়েজ আছে একটা উদাহরণস্বরূপ ওই হাদিস আপনি লক্ষ্য করবেন যেখানে একজন বয়স্ক নারী বৃদ্ধা নারী মৃত্যুবরণ করে সাহাবীরা আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করছে মেয়েটা কোথায় বুড়া ওই মেয়েটা সাহাবী বলছে আল্লাহ রসুল উনি তো মৃত্যুবরণ করেছেন গতকালকে মৃত্যুবরণ করেছেন আমরা তার জানাজা দিয়ে দিয়েছি আল্লাহ নবী বলছেন আমাকে জানালি না কেন তার মানে বোঝা গেল প্রচার করেনি
যদি প্রচার করতে নবী জানতেন কথা বুঝতে পারছেন না আল্লাহ নবী আমাকে জানালেন না কেন মানে খবর দেওনি কেন আমাকে মানে খবর কেন আমাকে সে পৌঁছায়নি আমাকে খবর দেওয়ার দরকার ছিল সর্বোচ্চ আল্লাহ নবী আমরা ভাবছিলাম গভীর রাত্রি আমি ভয় পেয়েছিলাম এইজন্য দিইনি তারপর বুঝে গেলাম হাদিসে খবর দেওয়া বৈধতা পায়